সরকারি বেসরকারি অফিস ব্যাংক আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেলা এগারোটায় শুরু হয়েছে চলবে বেলা তিনটা পর্যন্ত ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ আজও সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকছে অর্থাৎ দিনের বেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের পরিস্থিতি নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী সহিংসতার আতঙ্ক কাটিয়ে রাজধানী ঢাকা ফিরে পাচ্ছে তার পুরনো রূপ স্থবির ঢাকায় কিছু সময়ের জন্য হলেও ফিরছে কর্মচাঞ্চল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে জানায় বুধবার ও বৃহস্পতিবার সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের জন্য বেলা এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন সকাল থেকে রাজধানীতে আসা যাওয়া করছে পণ্যবাহী ট্রাক পিক আপ ও যাত্রীবাহী বাস আজও অফিস খোলা থাকায় গতকালের মতো যানবাহনের চাপ রয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে কারফিউ শিথিলের এই বেশ করা করি আর সতর্ক চোখে রাজধানীতে নজর আইন শৃঙ্খলা বাহিনীর মরিয়ম মিম ঢাকা পোস্ট